আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আহজাবের 45 এবং 46 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ। আমরা সবাই জানি আমরা রবিউল আউয়াল মাস অতিক্রম করছি। এই মাসেই অধিকাংশ মুফাসসিরের ধারণা মতে প্রিয় নবীর পৃথিবীতে শুভাগমন হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রবিউল আউয়াল মাসে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার কারণে অন্ধকার পৃথিবী আলোতে পরিপূর্ণ, আলোত উদ্ভাসিত হয়েছিল। ওনার কারণে আমরা ইসলাম পেয়েছি। তিনি হলেন আমাদের একমাত্র মুক্তাদা, আমাদের জন্য একমাত্র আইডল, আমাদের জন্য উসওয়া, আমাদের জন্য কদওয়া, আমাদের একমাত্র নেতা। নবী মুহাম্মদ ছাড়া আর কোনো নেতা মানি না, কোনো নেতা নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা অন্ধকারচ্ছন্ন একটি যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করে পৃথিবীর সব মানুষের সামনে তাকে ইমামের জায়গায় দাঁড় করাইয়া দিলেন। তিনি শুধুমাত্র আমাদের নবী নন। কি হলো, বন্ধ হলো কেন? সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র আমাদের নেতা নন, তিনি ইমামুল আম্বিয়া। আল্লাহ তাআলা তাকে সব নবীদের ইমাম বানায়া রাখছেন, সুবহানাল্লাহ। আমরা বড় সৌভাগ্যবান মানুষ, বিশ্বনবীর মতো মহামানবকে আমরা নবী হিসাবে পেয়েছি। যদি নবী মুসার জামানায় প্রিয় নবীর আগমন করত, রাসূলের বক্তব্য হলো লাউ কানা মুসা হাইয়া ওয়াদরাক নবুয়াতি লাত্তাবানি। নবী মুসার জীবন কাল যদি আমাকে পেত, আমার জীবদ্দশায় নবী মুসা জীবিত থাকতেন, লাত্তাবানি, তাহলে তোমরা যেমন আমাকে অনুসরণ করো, নবী মুসাও আমাকে নবী হিসাবে অনুকরণ করতে বাধ্য থাকত। হযরত মুসা আলাইহিস সালাম বিশ্ব নবীর উম্মত হয়ে যেতেন। হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আকাশ থেকে জমিনে আসবেন, তখন তিনি নবী হিসাবে আসবেন না উম্মত হিসাবে? উনি আসার পরে ইঞ্জিল অনুসরণ করবেন না কোরআন অনুসরণ করবেন? তিনি যখন নামাজ পড়বেন বিশ্বনবীর সুন্নাহ মোতাবেক নামাজ পড়বেন, উনি যখন তার জীবন পরিচালনা করবেন নবী মুহাম্মদকে সামনে রেখে তার মতো করে নিজের জীবন সাজাবেন। আমরা বড় সৌভাগ্যবান, এই নবীকে আমরা পেয়ে গেলাম নিজেদের ওসওয়া মডেল হিসাবে, আদর্শ হিসাবে। কিন্তু পরিতাপের বিষয় হলো এমন মহামানব পাওয়ার পরেও কিছু মানুষ হতবাগার দলে, যারা নিজের জীবনে নবী মুহাম্মদকে বাদ দিয়া অমুক নেতা তমুক নেতাকে নিজেদের আদর্শ বানাচ্ছে। তারা বলে অমুক আমার আদর্শ, অমুক আমার চেতনা, আমি অমুকের আদর্শের সৈনিক। রাসূলুল্লাহকে বাদ দিয়া যদি অন্যকে আদর্শ বানাও, তুমি উম্মত দাবি করার অধিকার রাখো না। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ বানালেন, মডেল বানালেন। কি হলো,
উনাকে আনস বসতে দিলেন কেন? উনাকে আপনারা আত্মীয় স্বজন থাকলে নিয়ে যান, একটু পিছনে চলে যান, বারবার ডিস্টার্ব করলে দোয়াজ করা যাবে না, যে আস্তে করে নিয়ে যাবেন। যে গির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, মাহফিল কমিটির ভাইরা হেল্প করুন, জি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম আমাদের জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, এদিকে এদিকে প্লিজ, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত জীবনের সব জায়গায় আমাদের জন্য আদর্শ একজন, তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর বাহিরে কাউকে আদর্শ মানার কোনো সুযোগ মুসলমানের জন্য নাই। আল্লাহ তাআলা উনাকে আমাদের মডেল বানালেন, আদর্শ বানিয়ে আল্লাহ নিজে বললেন, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহর জীবনে উসওয়াতুন হাসানা, চমৎকার আদর্শ। আসলেও বন্ধু, বিশ্বনবী এমন এক মডেল, এমন এক ব্যক্তি যার জীবনের পুরা টুকুর মাঝে সামান্য কোনো অপরাধ সংগঠিত হয় নাই, যিনি নিষ্পাপ নিরপরাধ মাসুম, তার জীবনে সামান্য ব্ল্যাক হোল নেই। পৃথিবীতে এমন মানুষ পাওয়া বড় কঠিন যে মানুষটা বলার সাহস রাখবে যে আমার জীবনে ঘটে যাওয়া সব ঘটনা মানুষকে জানাইয়া দাও, এমন কথা বলার সাহস আমাদের আছে নাকি? আমরা মাঝে মাঝে এমন কোন কাজও করি যেই কাজটা করার সময় আমরা একবার ডানে তাকাই আর একবার বামে তাকাই, আমরা এমন কাজও করি মাঝে মাঝে মানুষ দেখছে কিনা আগে দেখি, কারণ আমি জানি এটা অন্য কেউ দেখলে এটা আমার জন্য লজ্জার কারণ হবে, আমার সম্মান হানি ঘটবে, এই জন্য ওই কাজগুলো মানুষ জানুক মানুষ দেখুক এটা আমি পছন্দ করি না, আমি চাই এটা গোপন থাকুক। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহামানব, তিনি ঘোষণা করেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা রাতের বেলায় দিনের বেলায় প্রকাশ্যে গোপনে আমি নবীকে যা করতে দেখো যা বলতে দেখো সব মানুষকে জানাইয়া দাও। ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের সাথে যে আচরণ করতেন, রাসূলের স্ত্রীরা সেই কথাগুলো অন্য মানুষের কাছে হাদিস হিসাবে বর্ণনা করত। মা'আশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও খালাম্মা, মা'আশা ছিলেন হযরত উরওয়ার খালামনি, উনি বলছেন, খালাম্মা, রোজা রেখে কোনো পুরুষ তার স্ত্রীর গালে চুম্বন করতে পারবে কিনা, এতে রোজা ভাঙবে কিনা আমি জানতে চাই। রাসূল হলেন মডেল, এই জন্য তিনি মা'আশাকে প্রশ্ন করছেন, অর্থাৎ তিনি বুঝতে চাইলেন রোজা রাখা অবস্থায় রাসূল নিজে আপনাদের সাথে জাতীয় কোনো আচরণ করতেন কিনা। মা'আশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামান্য লজ্জাবোধ করেননি, তিনি বললেন, ও আমার বোনের ছেলে, শোনো, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় উনার স্ত্রীদেরকে চুমু দিতেন, এমন ব্যবহার তিনি আমার সাথেও করেছেন, তবে শোনো, সাধারণ মানুষের জন্য এটা ঠিক হবে না, কারণ রোজা অবস্থায় স্ত্রীর সান্নিধ্যে গেলে রোজা ভেঙে যাবে, সহবাসে লিপ্ত হয়ে যেতে পারে, নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যেতে পারে, রাসূল তো নিজেকে কন্ট্রোল করতে পারতেন। তোমরা যারা আশঙ্কা করো নিজের স্ত্রীকে আদর দিলে
তুমি জেনা তুমি তুমি তার সাথে সহবাসে লিপ্ত হয়ে যে রোজা ভেঙে ফেলতে পারো এই কাজটা তোমরা করো না কারণ নিজকে কন্ট্রোল করার মতো সামর্থ্য রাসূলের মতো আর কারো নেই তিনি বিষয়টাকে গোপন করেন না আর জানেন না বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্ত্রীর সাথে রোজা রাখা অবস্থায় ওই গোপন যে কাজটা করেছেন মা আয়েশা সেটাও বলেছেন প্রকাশ করেছেন কেন উত্তর হলো প্রিয় নবীর অর্ডার ছিল আমি ঘরে বাহিরে দিনে রাতে গোপনে প্রকাশ্যে যা করি তাই ইসলাম এটা মানুষকে জানাইয়া দিও তিনি জানেন তার গোপনীয় বিষয়গুলা প্রকাশ হলো এর মাঝে লজ্জার কিছু নেই আপনারাই বলুন তো একজন স্বামী তার স্ত্রীকে আদর করবে চুমু দিবে জড়ে আদরবে মুসাফা করবে এর মাঝে সওয়াব আছে না নাই কোন স্বামী যদি স্ত্রীর হাতের মাঝে এভাবে ধরে আঙ্গুলের ফাঁক দিয়ে গুনাহগুলো জড়তে শুরু হয়ে যায় আমার ভাইরা প্রিয় নবী এমন এক আদর্শ যার পুরা জীবনের মাঝে ব্ল্যাক হোল নাই অন্ধকার গহ্বর নাই তার সব কিছু অনুকরণীয় অনুসরণীয় এই জন্য আমরা যখন টয়লেটে ঢুকি তখনও আমরা ভাবি আমার নবী ডান পা দিছে না বাম পা দিছে আমরা রাসূলের সুন্নাহ অনুসরণ করে টয়লেটেও যাই আমরা যখন ঘুমাতে যাই আমরা ভাবি আমার প্রিয় নবী ডান কাতে ঘুমাইছে না বাম কাতে ঘুমাইছে আমার রাসূল ঘুমানোর সময় কোন দোয়া পড়েছে খাওয়ার সময় ভাবি গাড়িতে উঠতে ভাবি আমরা সব কাজে রাসূলকে মানব কারণ তিনি হলেন আদর্শ সেই আমি মসজিদে রাসূলকে মানলাম খাওয়ার সময় রাসূলকে মানলাম ঘুমানোর সময় রাসূলকে মানলাম সেই আমি যখন সংসদ ভবনে ঢুকি এমপি হইয়া মন্ত্রণালয়ে মন্ত্রী হইয়া যাই সচিবালয়ে সচিব হইয়া ঢুকি তখন রাসূলকে বাদ দিয়ে অন্যকে নেতা মানা যাবে না সেখানেও রাসূলের সুন্নাহ ফলো করা দরকার আছে না নাই আমার ধর্মীয় জীবনে রাসূল মডেল অর্থনৈতিক জীবনে কে মডেল হবে নাকি লেনিন কার্ল মার্কস মাও সেতুং আমার রাজনৈতিক জীবনে মডেল হবে কে জর্জ ওয়াশিংটন মিস্টার গান্ধী আমাদের বাংলাদেশের অমক তমক নেতা যদি আপনি রাসূলকে জীবনের সব জায়গায় মডেল বানাতে না পারেন প্রমাণ হবে রাসূলের পরিপূর্ণ রেসালাত আপনি গ্রহণ করতে রাজি হন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তের জীবন এই 23 বছর নবুয়তের জীবনের এমন একটা সেকেন্ড নাই একটা মুহূর্ত নাই যে মুহূর্তটুকু ইসলামের বাহিরে ছিল তিনি 23 বছর নবী ছিলেন আর আমাদের জন্য রাসূলের 23 বছর জীবনের পুরাটাই হলো আদর্শ আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াতে বিশ্ব নবীকে আহ্বান করছেন ইয়া আইয়ুহান নবী হে নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা নিশ্চয় আমি আল্লাহ আপনাকে উম্মতের আমলগুলো পর্যবেক্ষণ করার জন্য দায়িত্ব দিয়ে পাঠিয়েছি আপনি উম্মতকে শুধু দাওয়াত দেবেন উম্মত দাওয়াত গ্রহণ করবে ঈমান আনার পরে আপনি তাদেরকে তাদের মতো করে ছেড়ে দেবেন তা নয় ইন্না আরসালনাকা শাহিদা বরং তারা কে কোন কাম করে সেটা দেখার দায়িত্ব আমি আপনাকে দিয়েছি এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূলের সামনে যদি কোনো সাহাবী কোনো ভুল করতেন রাসূলুল্লাহ ওই ভুলটা মেনে নিতেন না সংশোধন করতেন কারণ উম্মতকে পর্যবেক্ষণ করা তাদের আমলগুলোকে দেখা এবং ভুল সংশোধন করা এই দায়িত্ব আল্লাহ বলেন আমি নবী আপনাকে আমি দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মতের আমলগুলো পেশ করা হয়
আজকের প্রিয় নবী আমাদের মাঝে জীবিত নেই যেভাবে আবু বকর উসমান ওমরের কাছে ছিলেন রাসূল ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন ঠিক কি না নাকি রাসূল জীবিত অতি আবেগ ভালো নয় কিছু মানুষ আছে যারা বলে জিন্দা নবী এই জিন্দা নবী বলতে আপনি কি বুঝাচ্ছেন ব্যাখ্যা ক্লিয়ার জানবেন যদি আপনি মনে করেন রাসূলুল্লাহ ইন্তেকাল করে নাই মৃত্যুবরণ করে নাই তিনি আবু বকর ওমরের যুগে যেমন ছিলেন এখনো তেমনই আছে তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে কারণ বিশ্বনবী সহ যত মানুষ পৃথিবীতে আছে আল্লাহ সবার ব্যাপারে বলেছে কুল্লু নাফসিং যায়েকাতুল মাউত যত প্রাণী আছে জন্ম হয়েছে যার মৃত্যু হবেই তার ইন্নাক মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন ও প্রিয় নবী নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন তারাও মৃত্যুবরণ করবে মৃত্যুর হাত থেকে বাঁচার ক্ষমতা কারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিত থাকতেন মৃত্যুবরণ না করতেন তাহলে আজকে মদিনার মসজিদে রাসূল যেখানে শুয়ে আছেন উনার রওজার মাঝে উনার কবরের মাঝে সাহাবারা রাসূল মরে নাই জিন্দা মানুষটারে জোর কইরা মাটি দিয়া দিছে নাকি তো যারা বলে রাসূল মরে নাই আরে তারা তো বলতে বলতে কয় ওদের ফিরেরাও নাকি মরে না কয় যা আমার ফিরেরা কি করছে আমার ফির কয় উনি পর্দা গ্রহণ করছে কি গ্রহণ করছে পর্দা গ্রহণ করছে মরে নাই নাকি হাদিস বলে আল্লাহর ওলিরা মরে না আশ্চর্য কথাবার্তা আল্লাহ কয় সবাই মরে ঠিক কি না কুল্লু নাফসিন এটা কি আমার কথা না আল্লাহর কথা তা আপনি যদি বলেন ওলিরা মরে না নবীরা মরে না তাহলে আয়াত স্বীকারকারী হলেন বলুন তো একটু বুঝে শুনে বলবেন পবিত্র কোরআন মাজিদের কোন আয়াত স্বীকার করলে মুমিন থাকে না কাফের হয়ে যায় কোন শব্দ স্বীকার করলে ঈমান থাকে না চলে যায় কাদিয়ানির নাম শুনেছেন আওয়াজ করে বলুন কাদিয়ানি বাংলাদেশও আছে না নাই কাদিয়ানিরা মুমিন না কাফের তাদের কি নামাজ পড়ে না তাদের কি মসজিদ নাই তারা কি আজান একামত দেয় না তাদের কি ইমাম মুয়াজ্জিন নাই রোজা রাখে দাড়ি আছে পাজামা আছে পাঞ্জাবি আছে পাগড়ি আছে সব আছে কিন্তু কাদিয়ানিদের ঈমান নাই তারা কাফের তারা নামাজ সহ কাফের রোজা সহই কাফের কাদিয়ানি কাফের এটা নিয়ে কারো দ্বিমত আছে সবাই আমরা একমত প্রশ্ন হলো তারা তো নামাজ রোজা করে কাফের হইল কেমনে কাফের হওয়ার একটা মাত্র কারণ এই পবিত্র কোরআন মাজিদের একটা মেসেজ তারা অস্বীকার করে চারটা অক্ষর খা আলিফ তা মিম খাতামান নবীজিন কাদিয়ানিরা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় নবী মানে বড় রাসূল মানে উনার নামাজ উনার রোজা উনার হজ উনার যাকাত সব মানে কিন্তু বিশ্ব নবী মুহাম্মদকে তারা শেষ নবী মানে না অতএব কোরআন মাজিদ আল্লাহ তাআলা রাসূলকে বলছেন খাতামান নবীজিন তিনি শেষ নবী আল্লাহর কোরআনের চারটা অক্ষর অস্বীকার করার কারণে কাদিয়ানির ঈমান চলে গেল তারা কাফের হয়ে গেল এখন আমার আল্লাহ কোরআনে বলল কুল্লু নাফসিং যায়েকাতুল মাউত সব প্রাণীর মৃত্যু হবেই মৃত্যুর হাত থেকে বাঁচার ক্ষমতা কারো নাই আইনামা তাকুনু ইউদ্রিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা তোমরা যেখানে থাকো না কেন যদি সিসা দিয়ে প্রাচীর বানায়া চারদিকে কুঠুরি বানায়া এর ভিতরে তুমি অক্সিজেনের বোতল নিয়া তারপর অক্সিজেনের মাস্ক সাপ্লাই দিয়া নাকের সাথে তুমি সেখানে লুকায়া থাকো মৃত্যুর সময় যখন আসবে নাকের মাঝে মাস্ক থাকবে বোতল অক্সিজেন থাকবে নেয়ার ক্ষমতা থাকবে না ইউদ্রিক কমুল মাউ মৃত্যু তোমাকে পাবেই মৃত্যু তোমাকে পাবেই মৃত্যু থেকে বাঁচার ক্ষমতা কারোই কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত সবাই মরবে আর আপনি বলছেন
জিন্দা নবী রাসূল মরে নাই আজীব তো কাদিয়ানি যদি চার অক্ষর স্বীকার করে কাফের হয় তা আপনি তো এক আয়াতও স্বীকার করে বসলেন এরকম আয়াত তো আরো আছে সাহাবাই কেরাম রাসূলকে জীবিত দাফন করছে তারা কি এত নিষ্ঠুর ছিল আচ্ছা আপনারা বলুন তো আমাদের আত্মীয় স্বজনরা অসুস্থ হয়ে এই তো চা খাবেন তবে চিনি ছাড়া আমাদের আত্মীয় স্বজনরা অনেকে অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে থাকে থাকে না কথা বলেন না আইসিইউতে থাকেনি অনেকের অবস্থা এমন হয় ডাক্তারি ভাষায় বলে ক্লিনিক্যালি ডেড কি বলে ক্লিনিক্যালি ডেড বলে যে আসলে নাই এরপরও যন্ত্রপাতি লাগায়া রাখছে তখন হার্টবিট সামান্য নড়াচড়া করার কারণে ওখানে কিছু এরকম করে রেখা ওঠে ওই মেশিনের দিকে তাকায়া কয় এখনো চলে যায় নাই তবে এটাকে বেঁচে থাকাও বলে না তাই বলে ক্লিনিক্যালি আমার বন্ধু আপনাদের কাছে জানতে চাই ডাক্তারি ভাষায় ক্লিনিক্যালি ডেড বলে যে লোকটাকে অনেকটাই বলল মরে গেছে এরপরও প্রাণবায়ু পরিপূর্ণ বের হওয়ার আগে কোনো সন্তান তার মাকে কবর দিবে বাপকে কবর দেবে বলবে না না যাই আছে থাকুক এইভাবে কি মাটি দেয়া যায় কয় একটু আছে কয় একটু যাক এটা গেলে দেব এবার আপনাদের কাছে আমার আরেকটি প্রশ্ন প্রিয় ভাইরা আমি আমার মাকে আমার বাবাকে যতটুকু ভালোবাসি সন্তানকে যতটা ভালোবাসি রাসূলের প্রতি উম্মতের ভালোবাসার চেয়ে কম না আরো বেশি সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে ভালোবাসতেন মা বাবার মতো না তার চেয়ে বেশি তো ওই রাসূলকে না মরার আগেই মাটি দিয়ে লাইছি তো আপনি জিন্দা নবী কিভাবে বলতেছেন হায়াতুন নবী মাসালা নিয়ে মারামারি শুরু করে দেয় জিন্দা নবী রাসূল পিসাব জিন্দা ওলি উনি মরে নাই তবে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন এটা একবারে সত্য কিন্তু কবরের মাঝে উনার ফজিলত সাধারণ মানুষের মতো নয় উনার ফজিলত এত বেশি প্রিয় নবী বলেছেন মাটির জন্য নবীদের দেহ খাওয়াকে হারাম করে দেয়া হয়েছে তারা মৃত্যুবরণ করেছে তবে তাদের বারজাখি একটা হায়াত আছে ওই কবরের একটা জিন্দেগি আছে যেটা তোমাদের সাথে মিলবে না আল্লাহর নবীরা কবরের মাঝে নতুন জীবন পেয়েছে তারা সেখানে জীবিত এবং তারা নামাজ পড়ছে সুবহানাল্লাহ পড়ে ইউসাল্লুন তারা নামাজ পড়ছে মেরাজ নিয়ে বিভিন্ন লেখক বই লিখেছে আমিও একটি বই লিখেছি আলহামদুলিল্লাহ দীর্ঘ 4-5 বছর গবেষণা করে একবারে অথেন্টিসিটির আলোকে লিখেছি কিসসা কাহিনী দিয়ে নয় দলিল ভিত্তিক সেখানে আমি অনেকগুলো হাদিস এনেছি তার মাঝে হাদিসে পেয়েছি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার পথে তিনি বললেন যে আমি দেখেছি নবী মূসা আলাইহিস সালাম উনার কবরের মাঝে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ছে কবরের মাঝে নবীগণ হায়াত পেয়েছেন নবীগণ জীবিত তাদের দেহ মাটির জন্য খাওয়া হালাল না হারাম আমাদের দেহ পচে যেতে পারে পারে গলে যেতে পারে মাটির সাথে মিশে যেতে পারে তবে নবীদের দেহ মাটির জন্য হারাম মাটি তা স্পর্শ করে না তারা বিশেষ হায়াত সেখানে পেয়েছেন এই ব্যাখ্যা করে কেউ যদি বলে নবীরা কবরে জীবিত তাহলে ব্যাখ্যা ঠিক আছে কিন্তু যদি বুঝায় দুনিয়ায় যেমন জীবিত কবরও ঠিক একই রকম তাহলে ঝামেলা হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা তাআলা অনেক বড় সম্মানের জায়গায় বসায় আমাদেরকে বললেন পুরা জীবনে তুমি তো তিনি তোমাদের জন্য আদর্শ তাই তুমি থাকবে যেখানে নবীর সুন্নাহ থাকতেই হবে সেখানে আল্লাহর হাবিবকে আল্লাহ বলছে হে নবী আমি আপনাকে পর্যবেক্ষণকারী হিসাবে পাঠাইছি উম্মত ভুল করলে আপনি সংশোধন করবেন তো আজকে রাসূলের সম্মুখে আমাদের আমলগুলো উপস্থাপন করা হয় কিনা জীবিত অবস্থায় তিনি দেখেছেন ইন্তেকালের পরে মাসালা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আমার উম্মতের আমলগুলো আমার কাছে প্রতি সপ্তাহে শুক্রবারে উপস্থাপন করা হয়। আমি তার আমল দেখি, তাদের আমল নামার মাঝে মসজিদে ঝাড়ু দেওয়ার কারণে যে ছোট ছোট বালিকণাগুলো মসজিদ থেকে বের হয়ে যায়, ওইগুলোর পরিবর্তে আল্লাহ যে নেক দেয় আমি সেটাও দেখতে পাই। উম্মত, আপনার আমল নামা আপনার নবীর সামনে পেশ করা হয়, শাহেদাও ও মুবাশশিরাও ও নাযীরা, তিনি শাহেদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের সম্পর্কটা এতই বেশি, আমরা যখন কবরস্থ হব, কবরের মাঝে কবরস্থ করার সাথে সাথেই জাগিয়ে ফেরেশতা প্রশ্ন করবে, তিন নাম্বার প্রশ্নটাই হবে নবী মুহাম্মদ সম্পর্কে, ওয়া মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, উনিকে চিনো কিনা, এই ব্যক্তিকে চিনো কিনা, ওয়ামান নাবিয়ুকা, এই কথা বলে নবীর দিকে ইঙ্গিত করা হবে। আপনি নিজের কবর থেকে আপনি সরাসরি মদিনার নবীকে নিজের চোখে দেখতে পাবেন। আপনার আমলগুলো রাসূলের সামনে উপস্থাপনই শুধু করা হয় না, কবরে আপনার সাথে রাসূলকে দেখিয়ে দেয়া হবে, সাক্ষাৎ করানো হবে। এখন রাসূল যদি আপনার মডেল হয়, আপনার আদর্শ হয়, জীবনের সব জায়গায় রাসূলকে অনুসরণ করা দরকার আছে না নাই? করতেই হবে, না হয় জান্নাত নাই। মুবাশশিরা ওয়া নাযীরা, আমি আপনাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছি, আপনি মুবাশশির। আমার নবী সাহাবাদের আমল নিজের চোখে দেখেছেন, পর্যবেক্ষণকারী ছিলেন, এবং সাহাবাদের আমল দেখে আল্লাহর পক্ষ থেকে মেসেজ পাইয়া আমার নবী জিন্দা থাকা অবস্থায় জীবিত সাহাবিকে জান্নাতের খবর দিছে, এমন সাহাবিও আছে না নাই? জীবিত থাকা অবস্থায় বলছে আন্তা ফিল জান্নাহ, আবু বকর আন্তা ফিল জান্নাহ, ওমর আন্তা ফিল জান্নাহ, এভাবে নাম ধরে ধরে উনি জান্নাতের খবর দিতেন। এরকম খবর পেয়েছে সাহাবির সংখ্যা কত? জোরে বলেন, কত? দশ। উত্তরটা একটু ভুল হয়ে গেল, এই উত্তরটা পরিবর্তন করতে হবে। এটা রাসূলুল্লাহর দেয়া, সাহাবাই কেরাম যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের সংখ্যাকে সংকুচিত করে ফেলে, উত্তরটা হবে অগণিত, দশজন নয়। আবু বকর, ওমর, গণেন গণেন, ওসমান, আলী, তলহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন জায়েদ, কয়জন হলো? আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররা, হাসান, হুসাইন, হয়েছে বেলাল, খাদিজা, ফাতেমা আছে না? ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ও বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। ও খাদিজা, আল্লাহ জান্নাতে তোমার জন্য প্রাসাদ বানিয়েছে মুক্তা দিয়ে, লা সখাবা ফিহা ওয়ালা নাসাবা, যেখানে গন্ডগোল করার মতো কেউ নাই, বড় আরামেই থাকবে। সুবহানাল্লাহ, অসংখ্য সাহাবীকে রাসূল নাম ধরে ধরে জান্নাতের খবর দিয়েছে। আমার রাসূল যদি আজকে জীবিত থাকতেন, তিনি এখনো মুবাশশিরের ভূমিকা পালন করতেন, কারণ বাংলাদেশেও আমরা দেখেছি আল্লাহর এমন কিছু বান্দা আছে যে বান্দারা আল্লাহর জান্নাত পাওয়ার আশা, আল্লাহকে খুশি করার জন্য হাসতে হাসতে শাহাদাতের মঞ্চে গিয়েছেন, ফাঁসির রশি দেখে সামান্য ভয় পান নাই, জেনে বুঝে শাহাদাতের সুরা, শাহাদাতের শরবত তারা পান করেছেন, তাদের চেহারায় ভয়ের কোনো লক্ষণ ছিল না। তারা যদি সমঝোতা করতেন তাহলে তারা ফাঁসিতে ঝোলা প্রয়োজন হতো না, কিন্তু আমরা দেখেছি আল্লাহর নবীর সাহাবারা যেমন হাসতে হাসতে জীবন দিতেন ভয় পাননি, ওই সাহাবিদের অনুসরণ করে আল্লাহর জান্নাতের দিকে দৌড়াচ্ছে এমন একদল পাগল পাড়া মুমিন এখনো আছে না? আল্লাহর নবী থাকলে তাদেরকেও জান্নাতের খবর দিতেন, আমরা এটা আশাবাদী। ও নাযীরা, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন পৃথিবীর মানুষকে জাহান্নামের ভয় দেখানোর জন্য। তিনি বলেছেন আনা নাযীরুল উরিয়ান, আনা নাযীরুল উরিয়ান, আনা নাযীরুল উরিয়ান,
আমি প্রকাশ্য দিবালোকে কোন রাগ ঢাক না রেখে তোমাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করছি। জাহান্নাম থেকে বেঁচতে হলে, বাঁচতে হলে, জাহান্নাম থেকে বেঁচে থাকতে হলে তোমরা আমাকে অনুসরণ করো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন, এই মাহফিলে এসে গরমের মাঝে প্যান্ডেলে বসে থাকার পিছনে আল্লাহর জান্নাত পাওয়ার আশাটা আছে না নাই? এখানে কোনো টাকা পয়সা দেয়া হবে? হালুয়া রুটি দেয়া হবে? রিক্সা ভাড়া দেয়া হবে? কত দূর থেকে এসেছে! এই যে একজনকে দেখলাম, ওর ফেনী থেকে আসছে, ওই যে ছেলেটা, ওকে আমি চিনি। এই মাহফিলে ফেনী থেকে এসেছে, চৌদ্দগ্রাম থেকে এসেছে, অনেক দূর থেকে এসেছে, নিজের পকেটের টাকা খরচ করে যেতে রিক্সা ভাড়াও দেওয়া হবে না। উদ্দেশ্য একটাই, আল্লাহর জান্নাতের পথ যেন চেনা যায়, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। ও জান্নাত কিভাবে পাওয়া যায়? বাংলাদেশে তো জান্নাত এখন বেচাকেনা হয়, কত পীর আছে তাদের কাছে মুরিদ হলে নামাজও পড়া লাগে না, আছে না নাই? মুরিদরা মনে করে হুজুরকে মুরিদ হইয়া হাত ধরা মানে বেহেশত পাওয়া। এমন পীরও বাংলাদেশে বাইরেছে, আহা বলে কিনা হাসরের ময়দানে বড় বড় জাহাজ লইয়া আইসা জান্নাতে নিয়ে যাবে। শুনেছে বলে না? বলে নাই? এগুলো হচ্ছে হালকামি, এগুলো খামখেয়ালি পনা। জান্নাতে তো মাগনায় পাওয়া গেলে ইব্রাহিম নবীকে আগুনে পড়া লাগতো না, নবী মোহাম্মদকে দাঁত দেওয়া লাগতো না, বেলালকে গলায় রশি দেওয়া লাগতো না, খাব্বাবের পিঠে আগুনের শেখা দেওয়া লাগতো না, খুবাইবকে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করা লাগতো না, জান্নাত পাওয়া গেলে ইমাম হুসাইনকে কল্লা দেওয়া লাগতো না। জান্নাতের পথ আল্লাহ তাআলা কাঁটা দিয়ে ভরপুর করে রেখেছেন। হাফাতিল জান্নাত বিল মাকারিহ ওয়াহাব্বাতিন নার বিশাহওয়াত। জাহান্নামের চারদিকে মজা, আনন্দ, ফুল বিছানো, কুসুমাস্তিন্ন পরিবেশ। জাহান্নামের চারদিকে ফুল 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 ফুলের বাগান, আর জান্নাতের চারদিকে কাঁটা। আমার বন্ধু প্রিয় নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার আদর্শ, আমার সুন্নাকে ভালোবাসে, সেই আমাকে ভালোবাসে, আর যে আমাকে সুন্নাহ লালন করার মাধ্যমে ভালোবাসে, ভালোবাসার প্রমাণ দেবে সুন্নাহ অনুসরণ করে করে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমি নবীর সাথে প্রবেশ করবে। قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন, বিশাল সুসংবাদ, আমার সব উম্মত জান্নাতে যাবে। ইল্লা মান আবা, তবে অস্বীকারকারী উম্মত জান্নাত পাবে না। অস্বীকারকারী হলো উপায় নাই। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, অস্বীকারকারী উম্মত কে? কালা মান আতাআনি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রিয় নবী জবাব দেন, যে ব্যক্তি আমাকে অনুসরণ করে জীবন চালায় সে জান্নাতে আমার সাথে ডুববে, আর যে তার পুরা জিন্দিকিতে আমাকে অনুসরণ করতে রাজি হবে না সে অস্বীকারকারী উম্মত, তার কপালে জান্নাত নাই। আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। রাসূলের ভালোবাসা দেখানোর লোক এখন অভাব নাই। হুব্বে রাসূল আশিকে রাসূল এত বেশি বাংলাদেশে, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, ফরজ নামাজও পড়ে না, তার নামের আগে ও আশিকে রাসূল লিখে রাখে। আশিকে রাসূল হয়েছে কাগজে কলমে। রাসূলের ভালোবাসা প্রমাণ হবে সুন্নাহ অনুসরণের মাধ্যমে। আজকের মাহফিলে আছেন, ঠিক সকালবেলা দাঁড়ি কামাইছে, আজকে কামাইছে, এমন লোক দু চারজন আছে কিনা? যদি প্রশ্ন করা হয় আপনি কি রাসূলকে ভালোবাসেন, উত্তরে তিনি কি বলবে? না বলবে না হ্যাঁ বলবে? বলবে হ্যাঁ, তো দাঁড়ি কামাইলেন। ঠিক এই মুহূর্তে যারা আজকের মাহফিলে বসে আছেন, টাকনুন নিচে প্যান্ট পরেছেন, এই মুহূর্তে টাকনুন নিচে প্যান্ট পরা আছে এমন দু চারজন শ্রোতা আছে না নাই? বিশ্বনবী কি জীবনে একদিন টাকনুন নিচে পড়েছেন? প্রশ্ন যদি করা হয় আপনি কি রাসূলকে ভালোবাসেন, তিনি কি না বলবে না হ্যাঁ বলবে?
তিনিও হ্যাঁ বলবে। নিজের মেয়েটা বোরকা ছাড়া স্কুলে যায়, নিজের বউটা বেপর্দায় অফিসে যায়, মার্কেটে যায়, পর্দা করে না, দায়োস, হাজার যুবকের চরিত্র নষ্ট করে ফেলছে, রাস্তায় বের হচ্ছে চুল ছেড়ে দিয়ে, লিপস্টিক পরে, সেজে গুজে, যে তাকায় তার কবিরা গুনাহ হচ্ছে, এমন বাবা এমন ভাই ওই মেয়ের দু চারজন আজকের মাহফিলে আসে না নাই। প্রশ্ন করা হয় রাসূলকে আপনি ভালোবাসেন, তিনিও কি বলবে? হ্যাঁ, সবাই বলে হ্যাঁ, আদর্শ কোথায় গেল? রাসূলকে ভালোবাসতেই হবে, রাসূলের ভালোবাসা ফরজ। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم তোমাদের কেউ মুমিন হতে পারবে না حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين যতক্ষণ পর্যন্ত তার বাবা তার সন্তান তার পরিবারের সবার চেয়ে আমি নবীকে বেশি মহব্বত না করবে তুমি মুমিনই হতে পারবে না। ঈমানের দাবি হলো বিশ্ব নবীকে ভালোবাসতে হবে, ছেলে মেয়ে মা বাবা স্ত্রী পরিজন সবার চেয়েও বেশি। এটা হচ্ছে হাদিসের ভাষা। আর কোরআনের বক্তব্য হচ্ছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীর ভালোবাসা মুমিনের কাছে হবে তার জানের চেয়েও বেশি, জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে নবীকে। এই আয়াতের তাফসিরে পড়েছি, একজন মুফাসসির লিখেছেন, একজন সাহাবি যদি রাসূলের সাথে কোথাও রওনা দেয়, কোনো ব্যক্তি রাসূলের সাথে রওনা দিল মরুভূমির পথ ধরে, দুজনের কাছে দু বোতল পানি, যেতে যেতে একটু একটু করে পানি পান করতে করতে দুজনের বোতলের পানি প্রায় শেষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে বোতল, ওই বোতলের একবারে তলাতে সামান্য পানি আছে, আল্লাহর হাবিব পিপাসা ফিল করে, পিপাসা অনুভব করে তিনি পানিটুকু খেয়ে নিলেন, রাসূলের বোতলে আর কোনো পানি নাই। তাকিয়ে দেখা গেল ওই সাহাবির বোতলে সামান্য পানি আছে। একটু পথ যাওয়ার পরে ওই সাহাবিও পিপাসিত হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পিপাসিত হলেন। এখন এই অবস্থায় রাসূলের বোতলে পানি নাই, পানি আছে সাহাবির বোতলে, এবং পানিটা এত কম যে দুজনে ভাগ করে পান করবে ভাগ করার মতো পানিও নাই, যত সামান্য। মুফাসসির লিখেন, ওই অবস্থায় যদি রাসূলকে পানি না দিয়ে রাসূলের সেই সঙ্গী নিজে পানি পান করে ঈমান চলে যাবে। আপনারা ভাবতে পারেন যে পানি খাওয়ার সাথে আবার ঈমানের সম্পর্ক, এখানে তো আর সে শিরিক করে নাই, শিরিক করছে? এখানে সে তো আর কোনো পীর বাবার পায়ে সেজদা দেয় নাই, এখানে তো তাকে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সে বলছে পড়ব না, এরকম কিছু হয়েছে? সে তার বোতলের পানি খাইছে, ঈমান যাবে কেন? ঈমান যাওয়ার কারণ ওই ব্যক্তি বোতলের অবশিষ্ট পানিটুকু নিজে পান করেছে, পান করার মাধ্যমে প্রমাণ করে ফেলেছে সে রাসূলকে জীবনের সে বেশি ভালোবাসে না। অতএব আল্লাহর কোরআনের মেসেজ হলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীর ভালোবাসা মুমিনের কাছে হবে তার জানের চেয়েও বেশি। যেই নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসা ফরজ, এখন ওই ভালোবাসাটা কিয়ামত পর্যন্ত এই বিধান থাকবে, রাসূলের যুগে যারা জীবিত ছিলেন তারা রাসূলকে যে ভালোবাসেন তার প্রমাণ তারা হাতে কলমে দিছে। ওহুদের যুদ্ধের দিন যখন ভয়াবহ রূপ ধারণ করেছে যুদ্ধ, মুজাহিদেরা যে যার মতো করে যুদ্ধের ময়দানের দিক সেদিকে দৌড়াদৌড়ি করছিল, রাসূলুল্লাহ একা হয়ে গেলেন। ইতিমধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কাফের সৈন্যরা তীর মারতে শুরু করেছে, বর্ষা নিক্ষেপ করতে শুরু করেছে, দনুক থেকে তীর নিক্ষেপ করছে, পাহাড় পাথর পাথর নিক্ষেপ করছে। এ অবস্থায় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি দৌড়াবেন না, যুদ্ধের ময়দান থেকে রাসূল দৌড়ায়া পালাবে এটা মানায় না, আমি তলা আপনার জন্য ডাল হয়ে গেলাম।
ইয়া রাসূলুল্লাহ আপনি দৌড়াবেন না সাহাবারা দৌড়াচ্ছিল হঠাৎ করে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ করেছিলেন খালিদ বিন ওয়ালিদ উহুদের যুদ্ধে মুসলমান হন নাই মুসলমান হয়েছেন আরো পরে হঠাৎ আক্রমণ দেখে সাহাবারা টিকে থাকতে পারেনি হযরত তালহা বলি ইয়া রাসূলুল্লাহ আপনি দৌড়াবেন না আমি তো আছি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিক থেকে তীর আসে ওইদিকে নিজের বুকটা পেতে দেয় ধনুক থেকে আসে তীর বর্ষা আসে পাথর আসে নিজের বুক পেতে দেয় যেদিক থেকে আসে রাসূলকে পিছনে রেখে পাগলের মতো ঘুরে ঘুরে নিজের বুকে তীর নিচ্ছে এক পর্যায়ে হযরত তালহা মাটির মাঝে বেহুশ হয়ে পড়ে গেলেন তখন একটি বর্ষা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার হেলমেটের মাঝে আঘাত করেছে হেলমেটটা ভেঙে বর্ষাটা রাসূলের কপাল ছিদ্র করে আল্লাহর হাবিবের মাথার ভিতরে ঢুকে গেছে রাসূল নিজে বেহুশ হয়ে পড়ে গেলেন জমিনে সাহাবাই কেরাম এক পর্যায়ে তারা আবার সমবেত হলেন চারদিক থেকে দৌড়ায় আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কোলে তুলে একবার উহুদ পাহাড়ের উপরে তুলে সেবা দিলেন রাসূল তিন ঘন্টার মতো বেহুশ ছিলেন তারপরে হুশ ফিরে আসলো আল্লাহর হাবিবের হুশ ফিরে আসার সাথে সাথে তিনি চোখ মেলে প্রথম প্রশ্ন করলেন আমার তলহা কোথায় তোমরা আমার তলহাকে দেখো আমার তলহার খোঁজ নাও হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনুকে খোঁজার জন্য সাহাবারা উহুদের মাঠে দৌড়ে গেলেন গিয়ে দেখেন হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা মাটির মাঝে নিথর হয়ে পড়ে আছে গায়ে হাত দিয়ে দেখলেন শরীর গরম তখন তারা বুঝলেন এখনো তিনি ইন্তেকাল করেন নাই মানুষ মারা যাওয়ার পরে শরীর আস্তে আস্তে কি হয়ে যায় ঠান্ডা শীতল হয়ে যায় কিন্তু ওনার শরীর গরম হাত দিয়ে দেখলেন যে এখনো নাক থেকে সামান্য নিঃশ্বাস আসছে আবার ওনাকে কাঁধে নিয়ে পাহাড়ের উপরে চলে গেলেন সেবা দিলেন হযরত তালহা সুস্থ হয়ে উঠলেন ওনার বুকের মাঝে বর্ষা তীর আঘাত পাওয়া গেল 70টার বেশি ওনাকে বলা হতো জীবন্ত শহীদ মাটির উপরে হাঁটছে দেখো আমার তালহা সে জীবন্ত শহীদ প্রিয় নবীকে ভালোবাসছেন তারা প্রমাণ দিয়েছেন হাতে কলমে বুকে তীর নিয়ে আপনাদের কাছে আমি জানতে চাই ঠিক প্রিয় নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসা এই ফরজটা এখনো আছে কিনা এই হুকুমটা বাকি আছে কিনা রাসূলকে ভালোবাসতে হবে জানের চেয়েও কিন্তু দেখাবেন কিভাবে কিভাবে দেখাবেন আমার বন্ধু আল্লাহর হাবিব যদি জীবিত থাকতেন আমরা বাংলাদেশ থেকে চলে যেতাম মদিনায় পাগলের মতো দৌড়ায়া দৌড়ায়া যদি বিমান না থাকতো তাহলে আমরা পায়ে হেঁটে যেতাম সমুদ্রে যদি লঞ্চ স্টিমার না থাকতো আমরা ডিঙ্গি নৌকা বানায়া নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলো মদিনায় পৌঁছতাম আমাদেরকে বাংলাদেশে ধরে রাখতে কেউ পারত না আমরা প্রিয় নবীর সান্নিধ্যে গিয়ে উনার পায়ে চুমু খেতাম উনার হাতে চুমু খেতাম উনাকে গলার সাথে জড়ায়া ধরে রাখতাম নিজের গায়ের জামা খুলে রাসূলের মাথার কপালের ঘাম মুছে দিতাম উনার জুতাগুলো পরিষ্কার করে দিতাম রাসূলকে বলতাম হে নবী ওই তলহার মতো আবু বকর ওমরের মতো আপনাকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি যদি রাসূল আজকে জীবিত থাকতেন তাহলে এখানে আল্লাহর হাবিবের পিছনে পিছনে ঘোরার মতো কিছু পাগল লোক এখনো আছে না নাই ওই 70 জন সাহাবীর মতো আহলে সুফা আমরাও হয়ে যেতাম অনেকে কিন্তু তিনি তো নাই আমাদের মাঝে তাকে জীবনের সে ভালোবাসতে হবে সে হুকুম তো রয়ে গেছে এখন দেখাবেন কিভাবে দেখাতে হলে নামের আগে আশেকে রাসূল লিখতে হবে ঠিক না এজন্য আমাদের দেশের একদল লোক নামের আগে লেখে সুন্নি আছে না আছে না পরিচয় দেয় আমরা আহলে সুন্নি আমরা সুন্নি জামাতের লোক এবং যখন তাদের মসজিদে ইমাম নেয় পত্র পত্রিকায় দেখি অ্যাডভার্টাইজ দেয় ইমাম লাগবে নিচে দিয়া লিখে দেয় বিশেষ দ্রষ্টব্য সুন্নি হওয়া লাগবে নামের আগে সুন্নি নামের আগে আশেকে রাসূল আর আপনি ভাবছেন যে এই তো সুন্নি হয়ে গেছে না ভাই রাসূলের সুন্নাহ আপনাকে ভালোবাসতে হবে রাসূলকে আপনি ভালোবাসেন কান খুলে শুনুন ভালোবাসা কখনো মুখে বলার জিনিস নয় ভালোবাসা হলো কাজ করে প্রমাণ করার জিনিস এই জমিনে আল্লাহর পরে আমাদেরকে সবচেয়ে বেশি জীবিতদের মাঝে যারা আছেন
মা বাবা বেঁচে আছে এখনো বলুন তো আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে কে আমাদের মা আমাদেরকে দুনিয়ার সব মানুষের চেয়ে বেশি ভালোবাসে এই কথাটা নিরেট সত্য কথা আচ্ছা আপনারা যারা এখানে আজকে হাজার হাজার মুসল্লি আছেন একজন একটু হাত তুলবেন দয়া করে আমি একটা প্রশ্ন করছি উত্তর দেওয়ার জন্য প্রশ্নটা হচ্ছে আপনার মাকে আপনার যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আচ্ছা আপনার মা কয়দিন আপনাকে আই লাভ ইউ বলছে আচ্ছা বাংলায় কোনোদিন বলেছে আমি তোকে ভালোবাসি আরবি তো বলেনি ইংরেজি তো বলেনি বাংলায়ও বলেনি কিন্তু মা যে আমার সবচেয়ে বেশি ভালোবাসে আমরা জানলাম কেমনে উনি তো কোনোদিন বলে নাই মা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে এটা মা কাজ দিয়ে প্রমাণ করে ঠিক কি না আপনি অসুস্থ হয়ে দেখেন মাটা দেখবেন কেমন পাগল হয়ে যায় পৃথিবীতে একমাত্র মা যে সন্তানকে জীবিত রাখার জন্য যদি আজরাইল প্রশ্ন করত ও বুড়া মহিলা তোমার চোখের সামনে থেকে তোমার সন্তানকে কেড়ে নেয়ার জন্য আল্লাহ আমারে পাঠাইছে আমি আজরাইল আমি মালাকুল মউত তবে একটা অপশন আছে সেটা হলো তুমি বুড়া হয়ে গেছো যদি তোমার হায়াত থেকে 10 বছর 5 বছর তুমি তোমার ছেলেরে দাও তাহলে তোমারে নিয়ে যাব ছেলেকে রেখে যাব তুমি রাজি আছো কিনা বউ রাজি হবে না ছেলে মেয়ে রাজি হবে না কিন্তু মা পাগলি এক সেকেন্ডে রাজি হয়ে যাবে শুধু মা বলবে আল্লাহ আমারে প্রয়োজনে নাও আমার ছেলেরে রেখে দাও মাপ কাজ দিয়ে প্রমাণ করে মাঝে আমাদের ভালোবাসে এখন রাসূলকে আমরা যারা ভালোবাসি নামের আগে লিখে প্রমাণ করবেন নাকি কাজ দিয়ে প্রমাণ করবেন এখন যাদের জীবনে সুন্নাহ নাই তারাই নাম নিছে সুন্নি আর যারা পুরা জীবনে সুন্নাহ মানে তাদেরকে গালি দেয় বলে তারা ওহাবি জি কয়দিন আগে বারে রবিউল আউয়াল গেছে রাসূলের ভালোবাসা দেখানোর জন্য একদল লোক জশ্নে জুলুস পালন করেছে ঈদে মিলাদুন্নবী করেছে রাস্তায় মিছিল করেছে এবং চট্টগ্রামে এই মিছিলে লাখ লাখ লোক হয়েছে আমি আপনাদের প্রশ্ন করতে চাই যখন ভারতে কয়েকদিন আগে বিশ্বনবীর চরিত্রে হাত দিয়া একটা মহিলা কথা বলেছে বিভিন্ন নাস্তিকের রাসূলের বিরুদ্ধে কথা বলে তখন ওই আশকে রাসূলদেরকে রাস্তায় পাওয়া যায় নাকি পাওয়া যায় না তারা কোথায় থাকে তখন রাসূলের জন্মদিবসে 5 লাখ লোক রাস্তায় নামতে পারলেন ভারতের যখন নূপুর শর্মা বিশ্বনবীর চরিত্রে আঘাত দিয়ে মা আয়েশার ব্যাপারে কথা বলেছে রাসূলকে ভালোবাসলে তখন রাস্তায় আমার কথা ছিল ঠিক কি না তখন আপনাদের পাওয়া যায় না আসলে কি আবেগ দিয়ে চলছে ইসলাম কি আবেগের নাম না দলিলের নাম ভালো করে শুনুন আল্লাহর হাবিব বলেন যে আমাকে অনুসরণ করে সে জান্নাত পাবে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মৃত্যুর দিনে 10 মুহররম এই দেশের একদল লোক হাই হোসেন করে বুক থাপড়ায় মিছিল করে তাজিয়া করে এবং এমনও আছে ছুরি নিয়া নিজের বুক কেটে তারপরে থাপ্পড় দিয়া রক্ত বের করছে ওদেরকে আমরা বলি শিয়া কি বলি আমরা আচ্ছা ইমাম হুসাইনকে আপনারা ভালোবাসেন না কথা বলতে হবে ভালোবাসেন উনার শাহাদাতে আপনাদের কি মনে কষ্ট লাগে না আচ্ছা ইমাম হুসাইনের শাহাদাত দিবসে 10 মুহররম হায় হোসেন বলে বুক থাপড়াইছেন এখানে কয়জন আছেন হাত তোলা দেন একজনও নেই তাহলে শিয়ারা বুক থাপড়ালো নিজের বুক থেকে ছুরি দিয়া কেটে রক্ত বের করলো পুরান ঢাকার হস্তি দালান বিল্ডিং থেকে মিছিল বের করে হাই হোসেন বলতে বলতে মোহাম্মদপুরে শিয়া মসজিদ পর্যন্ত খালি পায়ে গেল মিছিল শেষ করে গরু জবাই করে টাকা পয়সা খরচ করে খিচুড়ি ভাগ করলো মানুষকে খাওয়াইলো ইমাম হুসাইনের জন্মদিবসে তারা যত কষ্ট করছে আমরা যারা ইমাম হুসাইনকে ভালোবাসি মুখে বললাম আমরা তার 10 ভাগের এক ভাগও হাই হোসেনও বলি নাই রক্ত ঝরাই নাই খালি পায়ে মিছিলও করি নাই তাহলে সব ভালোবাসা ইমাম হুসাইনের প্রতি শিয়াদের তাই তারা আমাদের আগে জান্নাত পাবে ঠিক না পাবে নাকি রক্ত জড়ালো খালি পায়ে হাঁটলো ঘাম জড়ালো কষ্ট করলো খেচুরি খাইলো কিন্তু রেজাল্ট সমান সমান জিরো
এর কারণ রাসূলের সুন্নার এত্তেবা নাই। ইমাম হুসাইনের শাহাদাত হলো 61 হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন 101 হিজরিতে। 101 থেকে 61 মাইনাস করলে 40 বছর। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে 40 বছর সাহাবারা জীবিত ছিলেন। আপনারা বড় বড় কিছু সাহাবীর নাম আমি বলছি, শুনুন। ইমাম হুসাইন যখন শহীদ হয়, আব্দুল্লাহ ইবনে ওমর তখন জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন জীবিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন জীবিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তখন জীবিত। উনাদের নাম শুনেন নাই? বড় বড় সাহাবী, 40 বছর সাহাবারা জীবিত। কিন্তু মুহররমের 10 তারিখে হাই হোসেন সাহাবারা কয়দিন করছে? কয়বার করছে? করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দাকালে, জীবিত থাকাকালে ওনার ছেলে মেয়ে, ওনার ছেলে মারা গেছে কয়জন? ওনার ছেলে ছিল তিনজন, তিনও জন ওনার জীবদ্ দশায় মারা গেছে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তানের ইন্তেকালে বলছে নাকি হাই আব্দুল্লাহ, হাই কাসেম? কইছে? বরং প্রিয় নবীর বক্তব্য হলো, কারো মৃত্যুর পরে তার স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন, আপনজনের পালন করবে মাত্র 3 দিন, 3 দিনের পরে আর শোক নেই। সাহাবায়ে কেরাম ইমাম হুসাইনকে ভালোবাসতেন, কিন্তু তাজিয়া মিছিল করে নাই। আল্লাহর হাবিব তার সন্তানদেরকে ভালোবাসতেন, তাদের এন্তেকালের পরে বুকে থাপ্পড় দেয় নাই। সুতরাং আজকের শিয়ারা মহরমের 10 তারিখে যা করতেছে, হাদিসের সাথে না মেলার কারণে, রাসূলের সুন্নার সাথে না মেলার কারণে, তাদের এই তাজিয়া মিছিলের মূল্য আল্লাহর কাছে এক আনাও নেই। শিয়াদের তাজিয়া মিছিলের দাম নাই, এক পয়সাও দাম নাই। এ কথার সাথে কারো দ্বিমত আছে? আপনার একমত? মাশা আল্লাহ। এবার বলছি, এখানে তো আর শিয়া নাই, শিয়াদের বিরুদ্ধে বললে আপনার গায়ে লাগেও না, বরং আপনি মজা পান। কোন যে আরো কোন হুজুর হেরারে পারলে কাফেরও কইয়া দেন। কিন্তু আমরা শিয়াদেরকে কাফের বলি না, আমরা বলি তারা ফেরকায়ে দোয়াল্লা, তারা ফতহারা, পথভ্রষ্ট। কারণ শিয়াদেরকে যদি কাফের ফতুয়া দেয়া হতো, ইসলামের আমরা অনুসারী যারা, আহলে হক যারা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমরা যারা, শিয়াদেরকে আমরা যদি কাফের ফতুয়া দিতাম, কাফের মনে করতাম, তাহলে শিয়াদেরকে কাবা শরীফে ঢুকতে দেয়া হতো না। কারণ কিয়ামত পর্যন্ত কাফের মুশরিকের জন্য কাবার হেরেমে প্রবেশ করা নিষিদ্ধ। ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম বাদা আমিহিম হাজা। আল্লাহ বলছে মুশরিকরা অপবিত্র, তারা মসজিদে হারামের সীমানা আর কোনোদিন প্রবেশ করতে পারবে না। এবার আপনারা বলুন তো, ইরানে শিয়ারা কি হজ করে না? কথা বলতে হবে তো ভাইরা, হজ করেনি? আপনারা হজে গিয়ে শিয়াদেরকে দেখেন নাই? তো শিয়া যদি কাফের হতো, ওদেরকে হজে আসার অনুমতি দেয় কেমনে? কাবার ইমাম, কাবার ইমাম তো ঘোষণা করে দিত শিয়ারা আসতে পারবে না। আচ্ছা, যাই হোক, বলছিলাম শিয়াদেরকে আমি বলেছি তাদের তাজিয়া মিছিলের কোনো দাম নাই। এর একটা মাত্র কারণ, রাসূলের সুন্নার সাথে কথা বলেন না, সুন্নার সাথে, রাসূলের সুন্নার সাথে যদি না মিলে আপনার ইবাদত ইবাদত না, রাসূলের সুন্নার সাথে যদি না মিলে আপনার ইসলাম ইসলাম না, এটা হচ্ছে জাল ইসলাম, জাল ইবাদত। আচ্ছা, আপনারা বলুন তো, জাল ভোট, জাল টাকা, জাল দলিল, এগুলো কি আসলে আসল জিনিস? জাল টাকা দেখতে কিসের মতো? আসল টাকার মতো। জাল দলিল দেখতে কিসের মতো? আসল দলিলের মতো। জাল ভোট দেখতে কিসের মতো? আসল ভোটের মতো। কিন্তু বাস্তবতা হলো এগুলো মূল্যহীন। আপনাদের যাদের ইবাদত রাসূলের সাথে মিলবে না, আপনার জাল ইবাদত দেখতে ইবাদতের মতো, বাস্তবে ইবাদত না। যেমন শিয়াদের তাজিয়া ইবাদত না। এখন বারে রবিউল আউয়াল আল্লাহর হাবিবের ভালোবাসায় কাতর হয়ে লাখ লাখ টাকা খরচ করে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী করলেন। সবচেয়ে বেশি লোক হয়েছে চট্টগ্রামের মিছিলে। আমি ফেসবুকে ছবি দেখেছি, লাখ লাখ মানুষ
ট্রাকের মাঝে সুন্দর সুন্দর ব্যানার লেখা আছে জশনে জুলুশে ঈদে মিলাদুন নবী লেখা আছে দয়াল নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম তার ফাঁকে সুন্দর করে লেখা দেখলাম জশনে জুলুশের 50তম বছর এরকম ব্যানারের মাঝে লেখা জশনে জুলুশের 50তম বছর তাহলে ওরা লিখে দিছে এই মিছিলের কত বছর চলছে ইসলামের বয়স 50 বছর ঠিক না তাহলে ওরা লিখে প্রমাণ করেছে ওদের এই জুলুশের বয়স 50 মানে এই জাতীয় জুলুশ রাসূলের যুগে ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে প্রিয় নবীর সর্বশেষ সাহাবী ইন্তেকাল করলেন 101 হিজরিতে 101 থেকে 11 মাইনাস করলে 90 বছর থাকে এর মানে দাঁড়ালো রাসূলুল্লাহর ইন্তেকালের পরে সাহাবারা জীবিত ছিলেন 90 বছর 12 রবিউল আউয়াল এসেছে প্রতি বছর একবার কিন্তু রাসূলের কোন সাহাবী ওই তারিখে ঈদে মিলাদুন নবী জশনে জুলুস করে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন নবুয়ত পাওয়ার পরে 23 বছর এই 23 বছর জিন্দেগি আমাদের জন্য মডেল আমাদের জন্য আদর্শ প্রিয় নবী জীবনে একদিনও নিজের জন্মদিবস পালন করেন নাই তবে তিনি সোমবারে রোজা রাখতেন এটা কি রবিউল আউয়াল মাসের সোমবারে না প্রতি মাসে প্রতি সপ্তাহে প্রতি মাসের সোমবারে রোজা রাখতেন সকল সোমবারে এবার বারেও রবিউল আউয়াল গেল রোববারে অথচ রাসূলের জন্মদিন কি বার রোববার না সোমবার তো আপনারা মিছিলটা রোববারে করছেন রং নাম্বারে ডায়াল হয়ে গেল ঠিক না ঠিক না রাসূলের জন্মদিন হচ্ছে সোমবার আর আপনারা মিছিল করে ফেলছেন একদিন আগে সব কামে তো আমরা আগে থাকি এই জন্য আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা মডেল বানায় আমাদের সম্মুখে দিয়াম তিনি বললেন যে ফাত্তাবিউনি হুবিবকুমুল্লাহ ও নবী আপনি বলে দিন উম্মতেরা আল্লাহকে যদি ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো সুতরাং রাসূলের অনুসরণের বাহিরে যাওয়ার অধিকার আমাদের নেই এ অনুসরণ হবে ব্যক্তি জীবনে এ অনুসরণ হবে পারিবারিক জীবনে এ অনুসরণ হবে রাষ্ট্রীয় জীবনে রাসূলকে আমরা মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকি অনুসরণ করে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হই অনুসরণ করে শোয়ার সময় ডান কাতে ঘুমাতে যাই অনুসরণ করে খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খেতে যাই অনুসরণ করে সেই আমি যখন নামাজে যাই মসজিদে যদি ইমাম ভুল করে জোহরের নামাজ দুরাকাত পড়ে দাঁড়িয়ে যায় না বসে পিছন থেকে আমি স্মরণ করায় দেওয়ার জন্য লোকমা দেই ওই ইমাম ভুল করেছো রাসূলের সুন্নার বাহিরে গেলে আমি মানতে রাজি না লোকমা দিলাম কিন্তু সেই আমি যখন আবার আদালতের চেয়ার বসে বিচার করি রাসূলের সুন্নার আলোকে একটা মামলার রায়ও দেই না আমি হয়ে গেছি সুবিধাবাদী আমাদের কুমিল্লা জজ কোর্ট আছে না ওখানে ম্যাজিস্ট্রেট নাই 12টা উপজেলার জন্য 12টা ম্যাজিস্ট্রেট থাকবেই মামলাগুলো দেখার জন্য অতিরিক্ত আবার কিছু ম্যাজিস্ট্রেট আছে এরপরে জজ সাহেব সবচেয়ে বড় বিচারক আপনারা জোহরের নামাজ পড়বেন আমাদের হাইকোর্ট আপনার জাজকোর্ট মসজিদে কুমিল্লায় দেখবেন যে বিচারকদের মাঝে ম্যাজিস্ট্রেটদের মাঝে জোহরের নামাজ ও জামাতের সাথে পড়ে এমন বিচারক আছে না নাই হাইকোর্টের বিচারপতি বিচারপতি আব্দুর রউফ তার দাড়ি উনার দাড়িকে আমার সমান আরো বড় আমি তো এক মুষ্টির পরে কাটি উনি কিন্তু কাটে না উনার দাড়ি নাভি পর্যন্ত লম্বা বিচারপতি আব্দুর রউফ বিচারপতি মোস্তফা কামালের নাম শুনেছেন বিচারপতি আব্দুর রউফ সাহেবের প্রোগ্রাম যেখানে ছাত্র জীবন থেকে শুনতাম ওই প্রোগ্রামে জয়েন করার চেষ্টা করতাম কর্মজীবনেও যদি কোথাও সুযোগ পাই এখনো যে বিচারপতি আব্দুর রউফ সাহেব আসবেন উনার বক্তৃতা শোনার জন্য এখনো যাইয়া আপনাদের মতো এরকম পিছনে সুন্দর করে লুকাইয়া বসে থাকি যে কি বলে শুনি ওনার মুখের কথাগুলোর মাঝে ইমানের স্পিরিট আছে ইমানের গন্ধ আছে ইমান তাজা হয় এরকম বিচারপতি অনেকে আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআন অধ্যয়ন করে
আমার বন্ধু হাইকোর্ট মসজিদ জজকট মসজিদের জজ সাহেব যখন জোহরের নামাজ পড়তে গেলেন জোহরের নামাজ পড়তে গিয়ে ইমামের পিছনে তিনি দাঁড়ালেন আল্লাহু আকবর বলে নামাজ শুরু করলেন সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন রাসূলের সুন্নাহ ফলো করে নামাজ পড়লেন সুন্নার বাইরে গেলেন না ইমাম যদি ভুল করে ইমামরে লোকমা দিত দেরি করলেন না আল্লাহর হাবিবের সুন্নাহ ফলো করে নামাজ শেষ করে যখন তিনি জজকোর্টের চেয়ারে বসলেন যতগুলো মামলার রায় সকাল থেকে দিয়েছেন এবং জোহরের নামাজের পর থেকে চারটা পর্যন্ত দেবে রাসূলের সুন্নাহর আলোকে আল্লাহর কোরআনের আলোকে একটাও দেয় না অথচ আমার আলোচনা শুরুতে আমি বলেছি রাসূলকে পুরা জীবনে মানতে হবে আপনি সুবিধা হলে আসেন অসুবিধা হলে নাই কিছু মানবেন না সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না প্রিয় ভাইরা তাবুক নামে একটা যুদ্ধ হয়েছে তাবুকের যুদ্ধ নামে খ্যাত ওই যুদ্ধে সাহাবীর সংখ্যা ছিল ইসলামের ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সবচেয়ে বেশি কোন কোন ঐতিহাসিক বলেছেন 30,000 কোন ঐতিহাসিক বলেছেন 40,000 ওই যুদ্ধে তিনজন সাহাবি যায় নাই হযরত কাব বিন মালিক হিলাল ইবনে উমাইয়া মুরারা বিন জাবি এই তিনজন সাহাবীর ঈমান মুলতবি ছিল 50 দিন ওনারা সালাম দিলে সালামের জবাব দিতে রাসূল নিষেধ করেছে রাসূলকে সালাম দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সালামের জবাব দিতেন না 40 দিন অতিবাহিত হওয়ার পরে উনাদের স্ত্রীদেরকে খবর দেয়া হলো স্বামীর সাথে এক বিছানায় ঘুমানো যাবে না অথচ হযরত হিলাল ইবনে উমাইয়া মুরারা বিন জাবি এ দুজনই বদরী সাহাবী ছিলেন বদরের যুদ্ধ গিয়েছিলেন মাত্র একটা যুদ্ধে যায়নি রাসূলের কথার বাহিরে চলেছে মাত্র একদিন ঈমান মুলতবি আর আমরা হাইকোর্টে চলি রাসূলের কথার বাহিরে সুপ্রিম কোর্টে চলি রাসূলের কথার বাহিরে সংসদ ভবনে চলি রাসূলের কথার বাহিরে গণভবনে চলি রাসূলের কথার বাহিরে মন্ত্রণালয়ে চলি রাসূলের কথার বাহিরে ব্যক্তিজীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনীতি সমাজনীতি রাজনীতি কোথাও রাসূলকে খোঁজে না মসজিদে গেলে খোঁজে তোমার মতো এই নামাজের ইসলাম আল্লাহর কোনো প্রয়োজন নেই বাংলাদেশের ইসলাম হয়ে গেছে হাতির লেজের মতো কিসের মতো হয়েছে হাতির লেজের মতো স্কুলে ক্লাস প্রাইমারিতে ক্লাস 3-4 এ গরুর রচনা পড়ায় পড়ছেন না আপনারা আমরা পড়েছি সকলে আমরা কম পেয়ে বেশি পড়েছি ছোট ছোট রচনা গরুর রচনা নদীর রচনা এরকম পাটের রচনা হাতির রচনা ক্লাস 5 এ পড়ালো টিচার এরকম 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 হাতির রচনা শেষ করে ক্লাস টিচার একদিন ছাত্রদেরকে বলল তোমাদেরকে 3-4 দিন লাগাইয়া হাতির রচনা পড়ালাম আচ্ছা কেউ কি হাতি দেখেছো জীবনে একজন ছাত্র হাত তোলা দিলেন স্যার আমি হাতি দেখেছি তাহলে তো রচনা পড়ার আগেই তুমি হাতি কেমন বুঝেছো আর অন্যরা যারা হাতি দেখেনি তারা রচনা পড়ে বুঝছে যে হাতির 4টা ঠ্যাং আছে হাতির মোটা পেট আছে মুখে 2টা কি আছে বড় বড় দাঁত আছে মাঝখানে লম্বা একটা শুঁড় আছে এই হলো হাতি তোমরা না দেখেও কিন্তু হাতি রচনা পড়ে মোটামুটি বুঝেছো হাতি কাকে বলে ছাত্ররা বলল জি স্যার বুঝেছি কথা হলে এখন একটু চক এবং ডাস্টার হাতে নিয়ে ব্ল্যাকবোর্ডে একজন আসো তো হাতি এঁকে দেখাও তো তো যে দেখছে সে হাত তোলা দিয়ে কয় স্যার আমি তো রচনাতেও পড়েছি আবার নিজের চোখেও দেখেছি তাহলে স্যার আমারে দেন আমি সুন্দর করে রাখতে পারবো স্যার বললেন ড্যাটস ওকে আসো এখন ছাত্র ব্ল্যাকবোর্ডে গেল যেই লিখতে যাবে স্যার বলে থামো কেন স্যার আপনি না বলছেন হাতি আঁকতে কয় হাতি আঁকবা তবে হাতির মাথা আঁকবা না তো ছাত্র ভাবলো ঠিক আছে তাহলে ঠ্যাং দিয়ে শুরু করি সে ব্ল্যাকবোর্ডের নিচে হাত দিছে যে পাটা আগে আঁকবে স্যার কয়ায় থামো জি স্যার কি কয় পা আঁকা নিষেধ পা আঁকবা না তো ছাত্র ভাবলো পা না আঁকলে তাহলে ফিট আঁকি উপরে হাত দিছে আর স্যারে বুঝছে যে ফিট আঁকবো স্যারে কয় থামো ফিট আঁকা নিষেধ এবার ছাত্র কয় তাহলে শুরু থেকে শুরু করি সুর আঁকি ছাত্র যখন ব্ল্যাকবোর্ডের একবার ওই মাথায় গেছে স্যারে কয় থামো মাথা আঁকা নিষেধ
তো পেটও আঁকা নিষেধ, পাও আঁকা নিষেধ, ফিটও আঁকা নিষেধ, মাথাও আঁকা নিষেধ। রইল কি, ছাত্র এবার ব্ল্যাকবোর্ডের পিছনে যাইয়া শুধু লেজটা আঁকছে, আঁকার পরে কয় স্যার এবার কি করতাম, কয় আর আইকো না, তো কয় স্যার এটা তো লেজ হইল, কয় একটুকুয়ে থাকো আর সামনে বাড়িও না। এখন যারা সামনে বসে আছে তারা বলল স্যার লেজের নাম তো হাতি না, থামান কেন? স্যারে কয় আমি যেমনি কইছি এমনি ক্লাস চলবে, বাকিটা আগামী ক্লাসে শিখাবো, স্যার চলে গেলেন। আমাদের দেশের ইসলাম হচ্ছে আমরা কোরআন হাদিস পর্যন্ত যদি পৌঁছতে না পারি, ওই যে স্যার বলছে আগামী ক্লাসে শিখাবে, প্রকৃত ইসলাম আপনি খুঁজে পাবেন না, কারণ আপনাদের পীরেরা, আপনাদের আলেমেরা, আপনাদের মুসলমান নেতারা হাতির লেজের মতো ইসলাম দেখায়, পূর্ণ ইসলাম মানতে রাজি হয় না। কারণ তারা জানে পূর্ণ ইসলাম মানতে গেলে তাদের সিনেমা হল আর থাকবে না, শুধু ব্যাং চলবে না, স্বার্থে আঘাত লাগবে, পরিমণির সাথে এক জায়গায় বসে কেক খাইতে পারবে না, মাহিয়া মাহির সাথে টেলিফোনে প্রেমের সেটিং করতে পারবে না, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, ডাকাতি করলে সুলে চড়ানো হবে, মদ খেলে আশি বেত লাগায় পিঠের চামড়া তুলে ফেলা হবে। তাই রাসুলের জীবন ইসলামকে তারা হাতির লেজের মতো বানিয়ে ছেড়েছে। এখন ইসলাম শুধু মসজিদে পাওয়া যায়, মসজিদে ঢুকলে ইসলাম আছে, কত সুন্দর, সবাই মিলে একসাথে আল্লাহু আকবার একসাথে সালাম ফিরিয়ে নামাজ শেষ করছে। শুধুমাত্র মসজিদে ইসলাম থাকবে, আর অন্য জায়গায় ইসলাম থাকবে না, বিশ্বনবীর ইসলাম এত ছোট না। তাই আসুন আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস থেকে আমরা দীক্ষা নিতে চাই, শিক্ষা নিতে চাই, আমরা থাকবো যেখানে সুন্নাহ থাকবে সেখানে। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।